শোনো, সেদিন ইলিশটা কিন্তু খুব দারুণ রান্না করেছিলে। ফাঁকিবাজি না করে চুপচাপ রান্না করো। কোনো সম্পর্কই একদিনে হয় না, আবার হয়ে যাওয়া সম্পর্ক ধরে রাখতে হয় প্রতিদিন। আর এক্ষেত্রে আমার টিপস, সুযোগ পেলেই মমতা মাখানো কিছু মুহূর্ত তৈরি করা। বিশুদ্ধতার বিশ্বাস ছড়িয়ে দেয়া। কাজটা সহজ না, প্রবলেম হবে, মন পুড়বে। আসলে প্রিয়জনের মনের ব্যালেন্স ঠিক রাখা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। একটু এদিক সেদিক হলেই সর্বনাশ, তাই পরিণামের কথা চিন্তা করে পরিমাণ বজায় রাখতে হয়, বুঝে শুনে। তাই বলে থামা যাবে না, ইচ্ছা ও চেষ্টার মিক্সিং চালিয়ে যেতে হবে, তাতেই ধীরে ধীরে বাড়বে সম্পর্কের মিষ্টি গভীরতা। তারপর আর কি, গভীরতায় ডুব দিয়ে টুপ করে তুলে আনো আপনজনের মুখের হাসি। মমতায় হাসি ফুটলেই তো বাড়বে সম্পর্কের গভীরতা। ব্যাস, আয়োজন সার্থক। সার্থক তো হতেই হবে, কারণ গত 50 বছরেরও বেশি সময় ধরে তীর সরিষার তেল থেকে সয়াবিন তেল, আটা ময়দা সুজি থেকে চাল ডাল, লবণ চিনি থেকে এখন রেডিমিক্স পর্যন্ত সব পণ্যই দিয়েছে সেরা বিশুদ্ধতা। সম্পর্কগুলো যেন থাকে মমতায় ঘেরা।